সিনেমা জগত চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকে ভিডিও টপিক হচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা ও বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জসিম জুটির সেরা 10টি সিনেমা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। কালিয়া, কালিয়া সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল, সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, সোহেল চৌধুরী, দিতি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। কাজের বেটি রহিমা, কাজের বেটি রহিমা সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান মুজিব, এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, নূতন, মাহবুব খান, গুই সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। হিংসা, হিংসা সিনেমাটি পরিচালনা করেছেন মোতালেব হোসেন, এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, অমিত হাসান, শাহনাজ, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। স্বামী কেন আসামি, স্বামী কেন আসামি সিনেমাটি পরিচালনা করেছেন মনোয়ার খোকন, এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, চাঙ্কি পাণ্ডে, ঋতুপর্ণা, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। মেয়ের অমানুষ, মেয়ের অমানুষ সিনেমাটি পরিচালনা করেছেন মনোয়ার খোকন, এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, চাঙ্কি পাণ্ডে, ঋতুপর্ণা, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। স্ত্রী হত্যা, স্ত্রী হত্যা সিনেমাটি পরিচালনা করেছেন মোতালেব হোসেন, এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, অমিত হাসান, শাবনূর, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। আখিরি মোকাবেলা, আখিরি মোকাবেলা সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান মুজিব, এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, বাপ্পারাজ, কবিতা, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। মাস্তান রাজা, মাস্তান রাজা সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল, এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, দিতি, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর সিনেমাটি পরিচালনা করেছেন মোতালেব হোসেন, এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, অমিত হাসান, পপি, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। জিদ্দি, জিদ্দি সিনেমাটি পরিচালনা করেছেন মনোয়ার খোকন, এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জসিম, অমিত হাসান, পপি, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত 10টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।